প্রভু রাম 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 ত্রিজগতর পতি হরি তোমারে হে নাম ত্রিজগতর পতি হরি তোমারে হে নাম প্রভু রাম 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 জগতর পতি হরি তোমারে হরি তোমারে হে নাম ত্রিজগতর পতি হরি তোমারে হে নাম প্রভু রাম আরু দিলা জ্ঞান তথাপিও নলাই মুখে অটুয়া গুণ রাম হরি ও রাম হরি কৃষ্ণ প্রভু ও তুমি নিত্য নিরাম এ ভক্ত প্রাণ রাইজক আমি অ করো নম
করিব প্র রজা হব অ ধর্ম যুধিষ্ঠির আর এই কথা শুনি জ্বলি মরে অদুষ্ট দুর্য কৃপা অসস্থামার হইতে ওই আলোচনা করি চিতরাষ্ট্রর দ্বারা যুধিষ্ঠির ওই আনিল কথা মতে পিতৃ হিতারাষ্ট্রই যুধিষ্ঠিরক চাই কৈছিল বোপা যুধিষ্ঠিৰ বাৰণাব তলৈ যোৱা কেইদিন মানৰ কাৰণ কাৰণ কিয় জানাবা ছাৰ শিৱ চতুৰ্দশীৰ দিনা হয় তাতে শিব দৰি ধৰ্ম পৰায়ণ পাণ্ডৱগণ আৰু কুন্তি আই দুৰ্যোধনৰ কুশালনা অ বুজি কেনা আৰু আনফালে দুষ্ট মন্ত্ৰী পুৰুষনে দুৰ্যোধনৰ আদেশে সেই বাৰণাবতত যৌতুক গৃহ নিৰ্মাণ কৰিলা ৰাজ অট্টালিকা সদৃশ দেখিবলৈ ধুনীয়া অ মৰণ ফান বুলি কোনো নেজা অমরণ ভান বুলি অপন নেজা
রোজার বসনে ধর্ম যুধিষ্ঠিরে মাতৃ আর ভাতৃ গণক লহঙ্গে ও বার নাবতল যায় ও মনৰ আনন্দ প্ৰজাগণে চাই আছে বিদায় পৰত ও প্ৰজাগণে চাই আছে বিদায় পৰত প্ৰসাদ হতি অট্টালিকা অ দেখি আছো লাঘিৰ গোন্ধ ভাহি অ দুৰ্যোধনৰ অভিসন্ধি চাৰিওফালে হিমেই অ ঘূৰি ঘূৰি দাদা দাদা মৰণ ফান বুলি ভীমে যুধিষ্ঠিৰক নাথাকিব আমি
মহেনক মাতি আনি অযুধিষ্ঠিরে কই বিপদ কালতে
পাণ্ডৱগণক উদ্ধাৰ কৰা বাৰণাৱতলৈ যায়। যতু গৃহত আছে পাণ্ডৱ আৰু কুন্তী আই, মই পঠাই দিয়া বুলি কবা সিহঁতক যাই, মই পঠাই দিয়া বুলি তুমি কবা সিহঁতক যাই। কথা শুনি মানুহজনে মানুহজনক যুধিষ্ঠিৰে অভিতৰলৈ যতু গৃহ দেখি তেওঁ বিস্ময় মানিলা। যতু গৃহ দেখি তেওঁ আৰু মানুহজনে বোলে তোমালোকে অচিন্তা নক, বিপদ মুক্ত কৰিম মই। বিপদ মুক্ত কৰিম মই। দিনে ৰাতি মানুহজনে সুৰংগ খান্দিলা।
Prabhupa Yudhishthir Hiba Chaturdashir dina Mantri Purushone ei Jautugrihot Jui Lagai Dibo Pare ei Kotha Bidur Khurai Koise Hei Karone Taragote Tumaloke ei Hurongore Polai Jaba Taragote Tumaloke ei Hurongore Polai Jaba কথা শুনি কুন্তি দেবীর মহা চিন্তা হইলা ও কান্দি কান্দি পুত্রগণ কহিনে লাগিলা ব্রাহ্মণগণক মাতি আনি এখাজ খুয়াই সাধ্য অনুসারে দান দক্ষিণা দি ইয়ার পরা যাব লাগিব বাসহত বাসহত ইয়ার পরা আমি যাব লাগিব অহ মাতৃর বসনে যাই যুধিষ্ঠিরে অ ব্রাহ্মণগণক মাটি অয়া নীলা ভোজন করাইলা দান দক্ষিণা দিলা ও ব্রাহ্মণগণে আশীর্বাদ দিলা আর সেই দিনাখনে ও বেধনী এজনীয়ে আহে পঞ্চ পুত্ৰ ৰহিতে নিজৰ দুখৰ কথা কৈ কুন্তি ৰাগে অ ৰাখে কুন্তি নিজৰ অল গোপে এ খাই বৈ সকলোৱে অপৰিলা নিদ্ৰা
मीठा गिल गई हर दरा गति के भाई जतु गृहर दुआर जुई लगाई दिया आजे पलाई जाम आमी इयार परा ओ आजे पलाई जाम आमी इयार परा ओ देख भाई हिमहेने Oh boy!
খাবলৈ নোৱাৰো বাচাহত, মোৰ পৰীক্ষাণ বিষাইছে অ' বাচাহত, অ' মই আৰু যাবলৈ নোৱাৰো, ঐ আৰু যাব নোৱাৰো যাবই লাগিব, মোৰ কান্ধত উঠা মা অ কোনো কথা লৈ যাম তোমাক মই কত দূর যাই পাশে অনুকূল হহত যাবলৈ নোৱাৰো দাদা অ যুধিষ্ঠিৰে বলে ৰোৱা উচিত নহব নকুল হ
চাহুনি ভীমহেনৰ অ বেয়া লাগি দুইজনক দুই কাষে কোলে কৰিলা আর এক বৃক্ষর তলে হবে অজিরণি লিমক চাই কুন্তিয়াই ভীমক চাই কুন্তিয়াই বাসা ভীম পিয়াহত অন্ধ কণ্ঠ গৈছে শুকাই পানি বিচারি আন বাসা পানি খাও মই অ বাসা পানী বিচাৰি আন বাচা পানী খাওঁ মই এবৰ বৃক্ষৰ তলে হবে অজিৰণি লৈ পানী বিচাৰি ভীমে পানী বিচাৰি ভীমে এ পশুই পানী খোৱা শব্দ ভীমে অ শুনিবাক শব্দ অনুসরণ করি শব্দ অনুসরণ করে অপরিষ্কার পানি দেখি সরক্ষিত বাবা ইমান ধুনিয়া পানি পিয়া পলুয়াই পানি খাই পিয়া পলুয়াই পানি খাই ভীমেই মনে মনে ভাবে মাতৃ আর ভাতৃসকললৈ কিহত পানি লৈ যাও ইয়াত তো পানি নিবলৈ একোৱেই নাই বুদ্ধি করে ভীমে গাৰ বস্ত্রকে পানীত তিয়াই লৈ মাতৃ আর ভাতৃসকললৈ পানি লৈ আহিল কিন্তু ও দেখে মাতৃ আর ভাতৃ মাতৃ আর ভাতৃ হবর ও দেখি আবি চকু পানি মুছি মুছি এই চকু পানি মুছি মুছি ভীমেই মনে মনে ভাবে যিজনী কুন্তিমা বসুদেৱৰ ভগিনী পাণ্ডু ৰজাৰ গৃহিণী ভোজ ৰজাৰ জীয়াৰী বিচিত্ৰ বীৰ্যৰ বোৱাৰী সোণৰ পালেঙত হুলেও যাৰ টোপনি নাহে সেই মাতৃ আজি মাটিতেই শুই আছে পদুম ফুলতকৈও কোমল যাৰ শৰীৰ সেই ৰাজকুমাৰ ভাইহত মাটিতেই লুটি খাই পৰি আছে ত্রিলোকৰ মহাৰাজৰ যজ্ঞ দাদা যুধিষ্ঠিৰ সামান্য মানুহৰ দৰে মাটিতেই লুটি খাই পৰি আছে দুষ্ট দুৰ্যোধনৰ কাৰণে আজি আমাৰ এনেকুৱা বিলাই
মোর ওসর লই লয়া তুমি যিকোনো উপায়, আজি মনুষ্যর মাংস মই ভজন করিম। এ কথা শুনি হিরিম বাই অরই নাথা ভীমর ওসরে যায়। সুন্দর শরীর দেখি হিরিম্বাই মনে মনে ভাবে, ও কোন উপর উপায়ে হয় পুরুষজন, কোন উপর উপায়ে হয় পুরুষজন, চন্দর দরে উজ্জ্বল তার আয়ো মুখমণ্ডল, সিংহর দরে মহাবলী দেখা যেন পাও, যিকোনো উপায়ে স্বামী করি লও, নহলে নহলে দুরাচার ভাই আওক মারি পেলাব, যিকোনো উপায়ে রক্ষা করিব লাগিব, যিকোনো উপায়ে রক্ষা করিব লাগিব। ও এহি বুলি হিরিম্বাই ও মানবী রূপ ধরি, ভীমর ওসরে যাই লয় লাজ করিব নালাগে, ভয় করিব নালাগে, আহা মোর ওসরলৈ আহা, ও আহা না কাখলৈ আজা বা দূরলৈ, ও আহা না কাখলৈ আজা বা দূরলৈ, ও আহা না কাখলৈ হো না যা বা দূরলৈ, ও আহা না কাখলৈ না যা বা দূরলৈ। লাজ করিব নালাগে, আহা না ও মনে প্রাণে মই ও তোমাকে ভজিছ,
নাম কি জানা? মোর নাম হিড়িম্বা, অহকল সহ্য করি। ইয়ার পরা আতরি যাও, নহলে হিড়িম্ব দাদাই তোমাক মারি পেলাব। মোক বিশ্বাস করা, ভার্যা রূপে গ্রহণ করা, তোমাক মই বিপদর পরা রক্ষা করি। আহা 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 না ও হিড়িম্বার কথা শুনি ভীমে ক্রোধত জ্বলিলা। নকবি দুরাশিনি, তোর লগত পলাই যাই মাতৃ আর ভাতৃ সকলক বিপদলৈ ঠেলি দিম। আহিব রে তোর ভাতৃ, আহিব রে তোর ভাতৃ, চাইলম আছে তার কিমান শক্তি। আর এইফালে হিড়িম্বা যাই নোপোয়া কারণে হিড়িম্বাই খেদি আহিল ভীমর লগত কথা পাতি থকা কারণে ক্রোধত জ্বলিলে। হেরা ভনী, মোর কথা অমান্য করি তৈ মনুষ্যর লগত করিস মিতিরালি। প্রথমে তোক মই নিষেধ করিম, আর তার পিছত মই মনুষ্যর আহার গ্রহণ করিম। ও এহি বুলি হিড়িম্বই অখেদি আমার তাক দেখি ভীম হেনে ভীমেতার ধরো বাহি লইলা। এই থাপ
ভীমক চাই হাঁহি থাকে যুদ্ধ পালে যার লাগে আনন্দ অসুর দানব যার মনত সামান্য কীট পতঙ্গ আর হেই ভীমর হাতত আর হেই ভীমর হাতত হিড়িম্ব ও যুদ্ধ লাগিল ভয়ঙ্কর যুদ্ধ করি আছে ও বাসাহত উৎসুন উৎসুন উঠ সেতিক্ষণে চারি ভাতৃক তোক আজি মই পঠাম জমৰি ঘৰ তোক আজি মই পঠাম জমৰি ঘৰ হৈ আহি বুলি ভীমহেনে
সুবিধা পালে তয়ো মোক পেলাবি মারি আর সেই কারণে ভাইরারে লগতে তোক আজি মই প্রথম জমর ঘর এই বলি খেদি আহে তেতিয়া যুধিষ্ঠিরে ভীমক চাই কইছিল নামারিবি ভীম তই ও তাই নামারিবি Oh!
আশা পূরণ হইব হিমর ওসরে যাই দুজনের হাতে ধরি মরমেরে কয় বাসা মোর বাসা মোর 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 বাসা মোর মোর বাইক নকরালং হন হার যা রূপে করা গ্রহণ মোর বাসা ওই হার যা রূপে করা বসনে ভীমে হিরিম্বাক গ্রহণ ও মহারঙ্গে সেই বনর মাঝে ও থাকিবা আজিকালি করি পাশে ও কত দিন হিমর রখত হিরিম্বার গর্ভ ও এক পুত্র দয়াময় দয়াময় দয়াময়